আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সন্দেশ খালিতে আন্দোলনের পথে জনগণ যাবে, আমরা আজকে বিকালেই সন্দেশ খালি থেকে আপনারা খবর পেয়ে দাদা সন্দেশ খালিতে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে বেছে বেছে তল্লাশি চালানো হচ্ছে এবং চারজনকে আরোকে গ্রেফতার করা হচ্ছে। আজকে সকালে তার মধ্যে একজন মহিলা গীতা বল তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসিদ্ধ আছে, মুশিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমিনুল, দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশ খালির যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে দেখতে দেবে। তৃণমূলের বিধায়কের সামনে কালকে সন্দেশ খালি দেয়, তৃণমূলের ওদের কিছু নেই, পুলিশের পুলিশ ছেড়ে দিলে কিছু নেই। কুমার মাহাতো একটা চোর, সবাই জানে ওর বিয়ে কত টাকা তুলে রেখেছে চাকরি দেওয়ার নাম করে, তার তালিকা আমার কাছে। এসব যত করবে তত বিচ্ছিন্ন হবে। শুধু সন্দেশ খালি থেকেই আমরা 100,000 লিড দেবো রেখা পাত্র, লিখে রাখুন মমতা ব্যানার্জি। আপনার কপালে কি দুঃখ আছে আপনি দেখতে পাবেন। অজিত চৌধুরীর কোনো খবরই নেই, ভোট তো বিজেপি করছে। 1300-1400 মধ্যে বিজেপি এজেন্ট দিয়েছে, দিস ইজ ফার্স্ট টাইম ইন বহরমপুর। ডক্টর নির্মল সাহা জিতবে, অজিত চৌধুরী থার্ড হবে, নিশ্চিন্ত থাকুন, ডক্টর নির্মল সাহা জিতছে। টিএমসি কা সা, পুলিশ কা ফর্জি মামলা, ফর্জি মামলা করনা বিজেপি কা কার্যকর্তা কে খিলাফ, আর গুন্ডা জৈসে শাহজাহান লাই গুন্ডা, টিএমসি কা জো লোক আবি ভি বাহার হ্যায় ও লোক গুন্ডাগর্দি হামলা করনা হি উসকা আদত হ্যায়। আপ লোক দেখ লিজিয়ে জিস জিস এরিয়া মে গুন্ডা গর্দি হুয়া হ্যায়, কোন লোক কিয়া হ্যায়। মুর্শিদাবাদ কা বহরমপুর কনস্টিটিউন্সি মে বড়োয়া মে হুয়া হ্যায় মাহে আলম নে কিয়া, হিজলোনা মে হুয়া হ্যায় রায়না বামদেব মন্ডল নে কিয়া, চাপড়া মে জো হাদসা হুয়া উসমে রাজীব শেখ সিধা সিধা ইনভলভ হ্যায়। ये लेकिन सेंट्रल पैरामिलिटरी फोर्सेस खुद का सुरक्षा पूरा दिया है, और ईसीआई ने बंगाल का हालत का देखते हुए हर बूथ में वेब कास्टिंग का जो अरेंजमेंट किया है उसमें अच्छा तरीके से बूथ के अंदर बूथ कंपार्टमेंट फुल्ली सिक्योर्ड है। और हम लोग करीब करीब पिछले जो 2019 और 2021 का चुनाव में जो एजेंट था बीजेपी का, उससे भी ज़्यादा एजेंट इस बार हर पार्लियामेंट सीट में बीजेपी का कार्यकर्ता ने अपने उत्साह के साथ उन्होंने पोलिंग एजेंट का काम भी कर रहा है। हम लोग जितना कल मिडनाइट से जितना भी एलिगेशन दिया था उसका सीएपीएफ ऑब्जर्वर और ईसीआई का तरफ से जो है उन्होंने रिस्पॉन्ड किया। गांव के अंदर खास करके कुछ गुंडा प्रॉन एरिया है वहाँ वोटर को रोका जा रहा है कुछ क्षेत्र में, लेकिन सीएपीएफ का जो कंट्रोल रूम कलकत्ता से मॉनिटर हो रहा है वहाँ इंफॉर्मेशन मिलते ही 15-20 मिनट 30 मिनट के अंदर क्विक रिस्पॉन्स टीम का रिस्पॉन्स भी मिल रहा है। इसलिए 100% फ्री एंड फेयर वोट नहीं हो रहा है, ये सही है, लेकिन टीएमसी का गुंडा, टीएमसी पार्टी पुलिस का साथ मिला भगत होकर पिछले जितना चुनाव में धांधली किया था इस बार धांधली करने का मौका नहीं मिल रहा है। अभी चुनाव चल रहा है, हम लोग का उम्मीद है 80% का करीब करीब चुनाव जाएगा, और बीजेपी का जो सीट है सात क्षेत्र में के अंदर दो सीट हमारी है, इस बार काफ़ी सीट बीजेपी चुनाव जीतेगा। और बंगाल में मोदी जी का लहर जो पूरा देश में चल रहा है, इस बार बंगाल में इसका साथ
जुड़ा हुआ है, यहाँ भी स्ट्रॉन्ग मोदी वेव है তাদের দুজনের কাজই হচ্ছে হামলার মামলা। গত কয়েকদিন আমি ধন্যবাদ জানাবো এই 99.5 ভাইপোকে। আমরা বাঙালি তো, আমাদের মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায়। সন্দেশখালী ইস্যুটাকে একটু ব্যাকে চলে গেছিল। আমি আইপ্যাককে আর কয়লা ভাইপোকে ধন্যবাদ দেব যে সন্দেশখালীর ইস্যুটাকে আবার জাগিয়ে দিয়েছে। এবং ফেক ভিডিওর এগেনস্টে তৃণমূলের গুন্ডারা কাল যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে এই একই পরিণতি ভাইপোর হবে, একই পরিণতি হবে। সেই কারণে কালকের ছবিতে গোটা রাজ্যে তৃণমূলে আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।